আপনার তো উপযুক্ত ডক্টর নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার কোনো নথিপত্র নাই। হ্যাঁ, রিহাব সেন্টার চলার কোনো নথিপত্র নাই, আপনার কোনো পারমিশন নাই, নোহাকে আপনি আপনি মানে পেশেন্ট বেলেগ সেন্টারের পর আপনার হাতে লই আইছে, হয় না? আপনার নাম কি রাখিছে সেন্টারটো? নিউ লাইফ ফাউন্ডেশন। নিউ লাইফ ফাউন্ডেশন। এটা তাহার লাইসেন্স আছে না আছে সেইবিলাক আমি কমা নোৱাৰোঁ, বুঝি পাইছা? গম নাপাং। এতিয়া এতিয়া ডাক্তৰ খুঁজছে, ডাক্তৰ খুলি ফেলে মেথেন ল'ৰাবিলাক ৰাখছে, রাখি বলে লড়াবিলাক মারছে ধরে ধরে। আমি তো আর কোনো কোনো কবা নোড়ু, কোনো কথা কবা নোড়ু আমি এইবিল। হ্যাঁ, পিছত যেতিয়া লড়াবিলাক লই গেছে, তেতিয়া আমি গম পাং যে এইবিলাক কাম করে আছে, এইবিলাক ঘটনা চলি আছে, বুঝি পাইছা? তাহাতে বলে মারপিট হবল কছে, আমি তো গম নাপাং, মারা বলিয়ে কইছে কিন্তু। হ্যাঁ, এতে এতে নিশা নকরে, এতে তাহাক ভাল করবার কারণে রাখছিল শুনছা। এটা তাহুন যে কেনেকে ভাল করে, তাহার ডাক্তার আছে না নাছে এইবিলাক কথা আমি তো নাজানো, বুঝি পাইছা? গতিকে আমি নাজানো। তে আজি কেইদিন ধরে শুনি আছো যে ইয়াত এইবিলাক চলি আছে, বুঝি পাইছা? চলি থাকাতে তেনে মই গম পাইছো যে ডাক্তারও আছে না নাই, ইহাতর লাইসেন্স আছে না নাই। হ্যাঁ, এইবিলাক মোর মনে মনে সন্দেহ হয়ে আছে। আচ্ছা, আজি আর শুনিলো যে এনে এনে কথা, হ্যাঁ, যে তাহার লড়াবিলাকক বলে মারছে, বলে বহুত মারপিট করছে, বলে মারপিট করি বলে লড়াবিলাকে পালে পালে গেছে বিল্ডিংয়ের বেড়ে, পিছত পালে গেছে। হ্যাঁ, এতিয়া তাহার ডাঙার মানুষ সাঙার মানুষ লোক লাগি সবে তাহুন বিচরা বিচরি করি মানে লড়াটুক আনছে, আনি ফেলে আমি লড়াটুক চাই যে লড়াটুর গাত গোটে দাগ থাক, বুঝি পিছা? মারপিটর বলে দাগ বলে। তাতে আমি যেদিন আইলো, যেদিন আহার পিছত মই মানে সেন্ডেলটো অলপমান মানে দরজার ওসর থাকছিল, থার পিছত ঘরের ভিতর সোমালো, সোমার পিছত কয় সেন্ডেল তো কাই থাকছে, মই কলো যে মই থাকছো, পা ধোবা যাই আসলো, সি কি করলে, রাতে হল, রাতে হয়ে কিনে ডিজে বজায় কিনে মুখ মারিলে, মারা পিছত আর মই টুপনে মারিলো, মুখ মারছে ওই কুতুবর নামের লড়াটো, কুতুবর নামের লড়া, ঘরটো এ এতে আছে। নামটো মই নাজানো, নামটো বা কি আছে এইটো মই নাজানো। মুখ তারমানে রাতে মারলাক, মারি কিনে মানে আর টুপনি গেছো, আর মানে 12টা 1টা বাজাত টুপনি পরে উঠাই কিনে পাঁচজনে ধরে মানে হাত ধরে বান্ধি কিনে একেবারে মুখ চোখ চাপাই কিনে মারেছে, বহুত মারেছে। মানে মই সেন্ডেল তো থৈছো এইটো কারণে, বা ইয়ার বঞ্চ হয়ে আছে, এক মারি পেলালো একো নয়, এইটো কইছে। পাছত আর এতে আইলো, তাতে মানে 50,000 টাকা মাসত মাহত মানে রুম ভাড়া দিবা লাগে, এইকারণে এতে আইছে, ঈদর আগের দিন আইছো। আর পিছত কেদিনমান হল এটা সুমন যে পলাই আহিল, সুমন পলাই আহতে আমি তো না জানো কেনেকে পলালে, রাতে মানে মই খালি অলপমান হাঁহি দিছিল জোরকে, হাঁহি দিয়ার কারণে মুখ মানে বহুত মারছে, ইমান মোটা পাই পিদি মুখ মারছে, আকো টুপনি গেছো, আকো রাতে উঠাই কিনে আকো মারছে, এক মারাটো মই চাইছো। মই আহার আগতেও মারছিল একদিন, মারে কিনে হাগা ভাই ভাইর করা পেলাইছিল, মানে লেটিন ধরাই দিছিল। পাছত আর মই আহার পিছত আর মারছে মানে মানে হুয়াই কিনে খালি মানে কটি পাইপে দি, প্লাস্টিকের যে পাইপ আছে এই পাইপ দি মার, কিন্তু মারাটো বহুত মারছে, মুখও মারি আছে পাইপে দি, একও মারি আছে, মুখও মারি আছে, ও ভিতর মুখর ভিতর মানে ঘা হয়ে গেছিল, 2-3 দিন মানে ভাতে খাবা পারা নাছিল, এনেকুয়া। আর যদি ঘর পর কিবা গার্জেন সার্জেন যায় মানে এনেকা করে যে গার্জেনটা আহিলে মানে তোহনে বহুত হেরি দেখাবি, যে মনে আমার কিবা প্রবলেম সবলেম নাই, যদি কিবা হেরি করা তেনে পাছত কিন্তু এইটু ভাবিয়ে থাকিব। সেই কারণে মই আমি ঘর সরত ফোন সুন করিলেও একো কোয়া নাই, এনেকা হেনেকা এনেকে আছো এনেকা কই। এই বিদ্যুতের বিদ্যুৎ সুমন আহতর গার্জেন গেছে, মই মানে কিচেনের কাম করা সব কাম ময়ে করা আছিল ভিতর, কামও করে আছো মানে আবার পেশেন্টও মই মানে এনেকা মুখ দিয়ে কামও করা আছে, মানে ইহতে গেছে মই চাটা বনাই দিছো, বনাই দিয়াতে মই আহতর গেছো, মুখ দিয়ে মানে কয়েছে ইয়ে ভালে আছে, মানে এইটু চাওক ইয়েতে ভালে আছে, সবে ভালে আছে, মুখ কবা দিছে। মই নিজে ইচ্ছা মতে গেছো ভাল হবার কারণে, তারপর মই ফার্স্ট ফার্স্ট দিনা ভাত খাব পারা নাই, এখিনি মান ভাত পেলাতে উল্টা করে কেনে তার ভরে পুরা মানে আন্দা গুন্দাকে মারছে, তারমানে মই হাত পা নোৱাৰো এনেকে মারছে, পিটি চিটি এনেকে মারছে, তারমানে কবা নোৱাৰো, হাত ভরে গ্রিলত এনেকে বান্ধে কেনে মারছে, মুখত গামছা লগাই বক্স বাজে যাতে বাইরত সাউন্ড টাউন না যায় বাজাই লৈছে, মুখত গামছা দিয়ে পুরা হিপি করে দিছে যাতে বাইরত সাউন্ড গুলা না যায়,
মালিকে ফরিদুল ফরিদুল ঘর তার কি বাজার নাম সলিগান্দা তার ঘর এনে পুরান বাড়ি এতে নতুনকে করে আছে এই এতেই খয়রাবাড়ি কামার বস্তি ফার্স্টত কয়াকুচিত আছিল কয়াকুচিত মোটামুটি 15 দিনমান আছিল মানে তারপিছত ইয়াতে লই আইছে বান্ধি কেনে মাসে বেয়া মারছে এই সরু সরু ভুল কারণে ভুল করলে বলে মায়ের খাবার লাগবে ইয়েদি মানে পাইপে দি মারছে বাহে দি মারছে কইছে কইছে বন পেপারত সাইন করে লইছো গার্জেনের পরে বন পেপারত সাইন করে লইছো তখন মারি পেলালো একো প্রবলেম নাই আপনি ডক্টর নাম নাজনে আপনি কথা ক্লিয়ার কে কক আপনি আপনার সেন্টারত কাম করে না ডক্টর জন আপনার আপনার পেশেন্ট বিলাক আছে আমিনুল উপাধি কি আছে লগত আমিনুল ডক্টর বলি নাম হইছো স্যার বুঝিব অহা নাই আপনি পোৱা নাই আপনার তাত কোনো বৈধ নথিপত্র নাই রিহাব সেন্টার চলার কারণে চলোৱা নাই মানে আপনার এতে পেশেন্ট আছিল আপনি এথনি কইছিল আমার কাছে দুটা হেতু বেলেগ সেন্টার পা আমি লই আইছো আচ্ছা আপনি 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 পেশেন্ট কি লই আইছে আপনার যদি অথরিটি নাই তাতে মানার কারণে আমি পেশেন্ট কেটা লই আইছো আপনার যেতিয়া মারছে আপনি ঘরের মানুষ খবর দিছিলেন নাকি এনেকো আছে ঘরের মানুষ খবর দিয়া নাই কিন্তু এটা আনার পিছত ঘরের এনেকো এনেকো কাজে মারছে আপনি ঘরের মানুষ খবর নি দিয়াকে আপনি কি কথা কয় আপনার আপনার এক অদন্ত ভুল হই আছে এতে আপনি ভুল করিছেন ভুল হইছে এটো কারণে কিন্তু মই তাহাতো ঘরের মানুষ পাটি আনছিল আমি কেনে তাহাতো পেশেন্টৰ লগত এক লগত বহাই কেনে কথা পাতাইছো মই এটো কলু এনে এনে কথা যেটো সেন্টাৰত দিছিল এটো সেন্টাৰৰ প্ৰবলেম হল তে প্ৰবলেম হোৱাৰ কাৰণে এতিয়া মই সেন্টাৰ খুলি আছো তো মোৰ সেন্টাৰত আপুনি খুলি আছে খোলাৰ আগত আপুনি পেশেন্ট দুটা কিয় আনছে এতে হেতুৱে তাতো কৈ কেনে লৈছো না গাৰ্জেনক তো কৈছো না কথাটো আনি কেনে গাৰ্জেনক তো আপুনি আপোনালোকে লৈ যাব খোজাতে না লৈ যাব পাৰে কিন্তু যাই কেনে লৈ যাব মানে আপুনি বেডলি ইনজুৰি কৰি এতিয়া হস্পিটেলাইজ কৰাৰ পিছত আপুনি লৈ যাব পাৰি মানে পেশেন্ট দুটা হস্পিটেলাইজ কৰিছে আপুনি এতিয়া কৈ আছে আপুনি লৈ যাব পাৰি আপুনি আগতে কিয় কোৱা নাছিল যেতিয়া তাৰে পৰা আনছে কলগাছিৰ পৰা কয়াকুছিৰ পৰা আনা আপুনি যেতিয়া আপনার নাম কি রাখিছে সেন্টারটো নিউ লাইফ ফাউন্ডেশন নিউ লাইফ ফাউন্ডেশন